করতে শুরু করেছে, এতে কুয়াকাটার সৌন্দর্য একবার দুদিন হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে পর্যটন খাতে কমে যাবে এবং সরকারের রাজস্ব ক্ষতি হবে। কুয়াকাটা সি বিচ রক্ষার জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি করতেছি। এবার একটা মানববন্ধন এবং বিভিন্ন দাবির মাধ্যমে আমরা সরকারকে অবহিত করতে চাই যে এই সি বিচ যে ধুয়ে যাইতেছে, ভাঙে যাইতেছে। কুয়াকাটা প্রায় 3-4 কিলো জায়গা এই সাগর গর্ভে বিলীন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 94 শুনে আসছিলেন, তিনি ওয়াদা করছিলেন এবং সেই মোতাবেক তিনি ঝাউ গাছও রোপণ করেছিলেন এবং এই অবস্থা ভালো ছিল। কিন্তু এই সাগর বিচ প্রোটেকশন না দেওয়ায় প্রায় 4 কিলোর মতো ক্ষয় হয়ে গেছে এবং সাগর গর্ভে বিলীন হয়েছে। অচিরে যদি জরুরি ভিত্তিতে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ না করেন তাহলে এই কুয়াকাটা সাগর গর্ভে বিলীন হয়ে যাইবে। তাই আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি করজোরে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি জরুরিভাবে।